কি হয়েছে তোমার শ্রীনিবাস? হয়েছেটা কি তোমার? প্রথমে রাজকুমারী পদ্মাবতীকে বিবাহ করে তুমি তোমার প্রেমের আহুতি দিয়ে দিলে, আর তারপর তুমি নিজেরই ভালোবাসা নিজের ভার্গবীকে খোঁজার চেষ্টা পর্যন্ত করছো না। ঠিক আছে, যেও না, বলো না আমাকে কিছু। কিছু করতে হবে না তোমায়, কিন্তু এরপর কোনোদিন আমার কাছে কোনো সাহায্য চাইতে আসবে না শ্রীনিবাস, কারণ এবার আমি আর কোনো সাহায্য করতে পারবো না। চলে যাচ্ছি আমি। গোবিন্দরাজ, নিজের যন্ত্রণা লুকানোর জন্য আমার উপরে রাগ দেখাচ্ছেন, বুঝতে পারছি আমি, এবং আপনাকে বাধাও দেব না আমি। আমি জানি এই সংসারে এই মুহূর্তে সব থেকে বেশি কষ্ট আপনার হচ্ছে নিজের শ্রীনিবাসকে কষ্ট পেতে দেখে। তাও যদি আপনি অজান্তে আপনার শ্রীনিবাসকে দুঃখ দিয়ে থাকেন, তাহলে আমি বুঝতে পারছি কতটা যন্ত্রণা সহ্য করছেন আপনি। যত রাগ দেখাতে চান দেখান, যত কথা শোনাতে চান আপনি শোনান, এই যন্ত্রণা লাঘব করার জন্য আপনার যা করার আপনি করুন গোবিন্দরাজ। আসলে আমি মানে জানি, আমি কাল রাত থেকেই তুমি এখানে আছো, নিশ্চয়ই খিদে পেয়েছে তোমার, কিছু খেয়ে নাও। তুমি চিন্তা করো না শ্রী, আমার বিশ্বাস যে ভার্গবী যেখানেই থাকুক না কেন ভালোই আছে, ও কখনো কারোর মনে আঘাত দিয়ে কিছু করেনি, তাই ওর সাথেও খারাপ কিছু কিভাবে হতে পারে, ও নিশ্চয়ই ঠিকই আছে। আমি জানি না তুমি কে, কোথা থেকে এসেছো, কিন্তু কেন জানি না তোমাকে দেখে মনে বড় শান্তি হচ্ছে। নাম কি তোমার? ভার্গবী। মন্দিরের পুরোহিত মশাই বললেন কাল রাত থেকে তুমি এখানে একাই আছো, আর শুনলাম তোমার বিবাহ হয়েছে, কিন্তু তোমার স্বামী কোথায়? আমার বিবাহ তো হয়েছে, কিন্তু আমার স্বামী আমার সাথে নেই, আর হয়তো কখনোই আমার সামনে আসবেন না, কিন্তু উনি সর্বদা আমার সাথে আছেন। শ্রীনিবাস, আপনার জন্য ভোজন এনেছি। এসবের কোনো প্রয়োজন নেই, আপনার এগুলো নিয়ে যান, আমার এক মুহূর্ত এক মুহূর্ত। খিদে নেই মানেটা কি শ্রীনিবাস? তুমি কাল থেকে কিছুই খাওনি, আপনারা দয়া করে এগুলো রেখে যান, আমি নিজেকে খাওয়াবো। আমার সামনে বসে তোমাকে পেট ভরে খাবার খেতে হবে শ্রীনিবাস, কোনো কথা শুনবো না আমি তোমার, নিজের দাদা বলে মনে করো তাই না? তাই নিজের বড় দাদার কথা তোমাকে অবশ্যই শুনতে হবে। আগে আমার প্রশ্নের উত্তর দাও। ভার্গবীও কিছু খায়নি গোবিন্দরাজ, যতক্ষণ না আমি এটা বুঝতে পারছি যে ভার্গবী নিজেও ভোজন গ্রহণ করে নিয়েছে, আমি ভোজন গ্রহণ করতে পারবো না। যদি তোমার বিবাহ হয়ে থাকে তাহলে তোমার স্বামী তোমার সাথে নেই কেন? উত্তর দাও। আমাদের এই বিবাহ অবশ্যই হবে ভার্গবী, কিন্তু এই মুহূর্তে আমাকে আমাকে পদ্মাবতীর কাছে যেতে হবে ভার্গবী, অন্য কোনো বিকল্প নেই। আমার স্বামী এবং আমি একে অপরকে খুব ভালোবাসি, কিন্তু বিষয়টা বোঝানো খুব জটিল, এটা ছেড়ে দিন না, আপনারা বুঝতে পারবেন না। শোনো,
আমরা এইসব নাটক অনেক দেখেছি। তুমি তো এটাই বলতে চাইছো যে তুমি তোমার স্বামীকে ছেড়ে এসেছো? নাকি তোমার স্বামী তোমায় ছেড়ে দিয়েছে? স্বামী ছেড়ে দিয়েছে তাই তো একা আসতে হয়েছে ওকে এখানে। এই মন্দিরকে সবাই এমনিতেই অশুভ মনে করে, গোপনে বিবাহ করে এখান থেকে চলে যায়, আর তারপর কোথাও স্থান না পেলে নিজের সঙ্গীকে ত্যাগ করে আবার এখানেই চলে আসে। যতক্ষণ না আমরা এটা জানতে পারছি যে তোমার স্বামী কে আর তুমি এই পরিস্থিতিতে কেন আছো, ততক্ষণ এটা বলা যাবে না যে তুমি করবীরপুরে স্থান পাবে কি না। আজ সন্ধ্যাবেলায় করবীরপুরের মন্দিরে বৈঠক করা হবে। গ্রামবাসীদের খবর দিয়ে দাও, যদি বৈঠকে স্থির করা হয় যে এই মেয়েটির এখানে থাকা উচিত তবেই ও ভোজন পাবে, না হলে না। ততক্ষণ কেউ ওকে সাহায্য করবে না। ভোজন তুলে নাও। কি অসম্ভব কঠিন পথ নির্বাচন করলে তুমি শ্রী, কিন্তু তুমি যে পথই নির্বাচন করো আমি সব সময় তোমার সাথে থাকব। কতটা কঠোর হয়ে গেছে এই সংসার, ভুলে গেছে যে এটা হলো ভালোবাসার সেই বোধ যা একটি মানুষকে অপর মানুষের সাথে জুড়ে রাখে। এবার এটা তোমার উপর নির্ভর করছে ভার্গবী, যে এই সকল ব্যক্তি যারা ভালোবাসা ভুলে গেছেন তোমার উপর নির্ভর করছে যে তুমি এদেরকে ভালোবাসার শিক্ষা কিভাবে দেবে। কিন্তু হ্যাঁ, যে গ্রামের মানুষগুলি তোমাকে অভুক্ত রেখেছেন, স্ত্রীকে অপমান করেছেন, এবার এনারা প্রত্যেকেই অভুক্ত থাকবে। আমাদের জীবনে আমরা যখনই এমন কোনো মানুষের সাথে পরিচিত হই যে বয়সে পদে এবং আর্থিক দিক থেকে আমাদের থেকে পিছিয়ে, তখন আমরা সবাই খুব হীন নজরে তাদের দিকে দেখি, মনেই করি না যে সেই ব্যক্তির নিজস্ব একটা অস্তিত্ব রয়েছে, তার নিজেরও একটা মাহাত্ম্য রয়েছে। আমাদের মনেই হয় না যে আমাদের সামনে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আছে তাদের। চলুন আপনাকে একটা প্রশ্ন করি, শূন্যের নিজস্ব মূল্য কোথায়? আপনি বলবেন কিছুই না, শূন্যের আবার নিজস্ব মূল্য কোথায়? কিন্তু যখন এই শূন্যই কোনো সংখ্যার সাথে এসে যুক্ত হয়ে যায়, কোনো অঙ্কের সাথে এসে যুক্ত হয়ে যায়, তখন তার মূল্য অনেক গুণ বৃদ্ধি পায়। অর্থাৎ এই শূন্যের মূল্য অবশ্যই আছে। আর আমাদের জীবনেও এমন কিছু ব্যক্তি থাকেন তাদের দেখে মনে হয় যে এদের কোনো মূল্যই নেই, কিন্তু যখন এই ব্যক্তি কারোর সাথে এসে জুড়ে যান তখন তার মূল্য সেই ব্যক্তির বৃদ্ধি ঘটায়। এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যার কোনো মূল্য নেই। যদি আমরা ধনুকের কথা বলি তাহলে তার জন্য একটি দড়ির প্রয়োজন হয় যেটি প্রত্যঞ্চা হিসেবে ব্যবহৃত হয়। যদি এই প্রত্যঞ্চা না থাকে তাহলে ধনুকের কোনো মূল্যই থাকে না, যদি প্রত্যঞ্চা না থাকে তাহলে ধনুকের অস্তিত্ব অসম্পূর্ণ থেকে যায়। এই সংসারে যে কোনো ব্যক্তি হোক বা যে কোনো বস্তু হোক, প্রত্যেকের নিজস্ব একটি মূল্য আছে, তার সম্মান করুন, সামনে অগ্রসর হন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।